নমস্কার বন্ধুরা, ফুড বেঙ্গল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করছি ভাজা পিঠে। তো সবার প্রথম উনুন জ্বালানো হয়ে গেল, আর আমাদের গ্রাম ভাইয়ের বাড়ি, তাই এই মাটির উনুন আর কাঠ জ্বালানি ব্যবহার করা হয়। তো চলুন দেখতে থাকুন কীভাবে ভাজা পিঠে বানানো হচ্ছে। হ্যাঁ, সবার প্রথম হলো যেটা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। তা এই ভাজা পিঠের জন্য যা যা উপকরণ লাগছে সেটা হলো চালবাটা, ময়দা এবং সুজি, আর মিষ্টির জন্য গুড় দেওয়া হয়েছে, কারণ গুড় দিলে কালারটাও ভালো হয়, আর একটু ফ্লেভারের জন্য এলাচও ইউজ করতে পারেন আপনারা। তো সর্বপ্রথম উনুন ধরানো হলো, কড়াই বসানো হয়ে গেছে উনুনে, আর ওইদিকে মা ব্যাটারটা ভালো করে রেডি করছে। আর এইসব উপকরণের মধ্যে প্লাস যেটা আছে, মায়ের হাতের ভালোবাসা। সর্বপ্রথম কড়াইতে তেলটা দিয়ে দেওয়া হলো, এই দিয়ে তেলটা গরম হতে থাকুক। আর এইসব পিঠে পায়েস যাই হোক না কেন, গ্যাসের থেকে কাঠের চুলাটা বেস্ট, যে কোনো রান্না কাঠের চুলার টেস্টই আলাদা। ওদিকে তেল হিট হতে মা ব্যাটাটা ভালো করে ফেটে একদম ভালো করে মিক্স করে নিচ্ছে। উপকরণে আছে আপনার চালবাটা, ময়দা, সুজি, গুড় এবং এলাচি, সব মেখে টেখে আস্তে আস্তে করে গরম তেলের মধ্যে দিয়ে দিল। কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল, ব্রাউন থেকে হালকা হালকা রেড কালার আসছে, একদম লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। দেখতে কিছুটা বাংলার চপ, বাট এটা চপ না, এটা পিঠে। তো কি করা যায়, দেখতে হয়ে গেছে চপের মতো, বাট খুব সুন্দর ভালো ফুলেছে। এইভাবে এক এক করে গরম তেলের মধ্যে আস্তে আস্তে ব্যাটাটাকে পরিমাণ মতো তেলের মধ্যে ছেড়ে নিতে হবে, আর ওর মনের খুশিতে ফুলে ফেপে একদম ভাজা হয়ে কমপ্লিট হয়ে উঠবে। আর কালার বুঝে ওকে উল্টে পাল্টে তুলে নিতে হবে। আর পাশে বউ হেল্পার ছিল, আর আমি ফোন ধরে বসেছিলাম উনুনের পাশে। বউ হেল্পারই করছিল, জ্বালানি মাপে মাপে ঠেলছিল, আর মা এক এক করে তেলের মধ্যে পিঠেগুলো ভেজে রেডি করছিল। এইভাবে চলছে কাজ, এক এক করে ভাজা হচ্ছে। মোটামুটি কালার ভালো এসেছে, ফুলছেও ভালো, কারণ এই পিঠে ভালো না ফুললেও সফট হয় না। এগুলো সব কিছু পরিমাণ মতো দেখে রেডি করার উপরে ডিপেন্ড করছে। সুজি ময়দা চিনিটা কীভাবে পরিমাণ মতো দেবেন, আপনি যদি 1 কিলো চালের করেন তাহলে আপনাকে মিনিমাম 1 কিলো ময়দা নিতে হবে, এবং সুজিও প্রায় 500। তো এইভাবে মাপকাঠিগুলো মোটামুটি ঠিকঠাক থাকলে টেস্ট চলেই আসবে, আর মিষ্টিটা তো আপনি যেভাবে খাবেন। আর চিনি দিয়ে করলে এত ভালো কালার আসবে না, তাই গুড় দেওয়া হয়েছে। আর এটা হলো শীতের সময় উনুনের ধারে বসে ভিডিও করতে খুব মজাই লাগছিল, মা ভাজছে, বউ জ্বালানি দিচ্ছে, আর আমি সুন্দর বসে ভিডিও করছি আর আগুন পোহাচ্ছি, খুব মজার ব্যাপার একটা। সবে কালকেই গেল পৌষ সংক্রান্তি, আর কি ভাবলাম যাক এটাই শেয়ার করি। অনেক পরেই বলছি সবাইকে, হ্যাপি পৌষ পার্বণ। সবাইকে তো পিঠে বানিয়ে খাওয়াতে পারলাম না, তাই ভিডিওর সাহায্যে সবার কাছে শেয়ার করছি। আর আপনারা চাইলেও বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন, ভালো লাগলে বা ভালো হলে কমেন্ট করে জানাবেন। উপকরণগুলো তো বললাম, চাল, ময়দা, সুজি, গুড় এবং ফ্লেভারের জন্য একটু এলাচ, এইসবই লাগছে। এইভাবে এক এক করে অনেকগুলোই ভেজে নেওয়া হয়েছে।
আর পুরো দেখতে সেই বাংলার চপ সত্যি। যাকগে, এটা চপ না, এটা পিঠে। আর এই ব্যাটারটাও ঠিকঠাক করে বানাতে হবে, কারণ খুব মোটা করাও যাবে না, খুব পাতলা করাও যাবে না। জলটাও পরিমাণ মতো দিয়ে ব্যাটারটাকে রেডি করতে হবে, তবেই ভালো ফুলবে এবং সফট হবে। আর মা যে কটাই পিঠে বানালো, সবগুলোই খুব ভালো ফুলেছে। আর এগুলো ফোলা মানেই বুঝে নিতে হবে যে হ্যাঁ, সফট অবভিয়াসলি হবে। এইভাবে দেখতে দেখতে অনেক কটাই ফ্রাই হয়ে গেছে। আর কড়াইতে যখন ব্যাটারটা দেওয়া হবে, খুব সাবধানে দিতে হবে, কারণ তেলটা এতটাই গরম থাকে, যে এতটাই গরম থাকে একটু এদিক ওদিক হলে হাতে তেল লেগে যেতে পারে। তাই একটু সাবধানে ব্যাটারটা কড়ার মধ্যে দিতে হবে। এবং এটা একসাথে অনেকগুলোও দেওয়া যায় না, একটা একটা ফ্রাই করতে হয়, ধৈর্য ধরে টাইম দিয়েও করতে হয়। তাই এগুলো বানাতে বানাতে দেখুন না, কড়াই চারধারে উনুনে পরে ব্যাটার পড়েছে, তেল পড়েছে, আর আমি তো পাশে বসে সুন্দর মজা নিচ্ছিলাম। একে এত ঠান্ডা, তারপরে তো পিঠে তো খাওয়াই হবে বানানোর পর, আর শীত ঠান্ডায় আগুন পোহাচ্ছিলাম। আর একদম পাশে বসা বউ, ও মাঝে মাঝে উনুনে যখন যে হয় যতটা জ্বালানি লাগছিল, ও জ্বালানি দিচ্ছিল, আর মা এক এক করে ফ্রাই করছিল। খুবই ভালো লাগছিল টাইমটা। আর সবাইকে হ্যাপি পৌষ সংক্রান্তি। আর এই দিনে সব বাঙালি বাড়িতে পিঠে পায়েস তো হয়, আপনারাও পারলে কোনো সময় এই রেসিপিটা ট্রাই করবেন। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর উপকরণগুলো তো বললাম কী কী লাগছে ভাজা পিঠেতে, এক একজন এক এক রকমভাবে বানায়। তো আমাদের বাড়িতে মা যেভাবে বানিয়েছে, সেটা দিয়েছে চাল বাটা, ময়দা, সুজি এবং গুড়, আর একটু ফ্লেভারের জন্য এলাচ। আর পরিমাণটা হলো 1 কিলো চালে আপনি 1 কিলো ময়দা দিতে পারবেন, আর 500 থেকে 700 সুজি। আর সুজিটাকে কয়েক ঘন্টা ভিজিয়ে নিতে হবে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সুজিটাকে ভিজিয়ে নিতে হবে। আর চালটা তো ভিজিয়েই বাটতে হবে, সে শিল নোড়াতে বাটুন বা মিক্সিতে পেস্ট করুন, এগুলো তো সবাই জানার কথা। এর আগেও আমি চিতই পিঠা শেয়ার করেছি এবং পাটিসাপটা শেয়ার করেছি, আজকে ভাজা পিঠা শেয়ার করছি। আমার ছেলে না, আমি 3টে পিঠের রেসিপি শেয়ার করেছি। আগামী দিনে আরও শেয়ার করব অন্যান্য খাবারের। আর হ্যাঁ হ্যাঁ, জন্মাষ্টমীর সময় আমি তালের বড়াও শেয়ার করেছি। তো এক এক সিজনে এক এক রকম খাবার শেয়ার করছি। তো আজকের ভিডিওতে আমার এই পর্যন্ত, শেষ করছি এখানেই। আবার অন্য কোনো অন্য ভিডিওতে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। আমার ভিডিও দেখে আমাকে অনেকখানি সাপোর্ট করবেন, তাহলে আমি এইভাবে আরও ভিডিও দিতে উৎসাহী হব। টাটা।